এশিয়ান ওপেন বিল, বাংলাদেশে এরা শামুক খোল বা শামুক ভাঙা নামে পরিচিত। বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রায় 20,70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বসবাস। মানুষের ভালোবাসা আর নিরাপদ আশ্রয় পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রায় 25টি গাছে বসতি গড়েছে শত শত শামুক খোল পাখি। কোলাহল মুখর ব্যস্ত শহরে এমন পরিযায়ী পাখির অভয়ারণ্য খুব একটা চোখে পড়ে না। সারাদিন কলকাকলিতে মুখর এই হাসপাতাল চত্বর, এ যেন অন্য এক পরিবেশ। গাছের আগায় ছোট ছোট বাসা, আর সেখানেই সম্প্রতি সন্তান জন্ম দিয়েছে মা পাখি। আদর যত্নের যেন কমতি নেই এখানে। সকাল হলেই বেড়ে যায় তাদের ব্যস্ততা। ঘুম থেকে উঠেই বাবারা বেরিয়ে পড়েন সন্তানদের খাবারের সন্ধানে। প্রায় 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের দেহটা বাতাসে ভাসিয়ে কাছের কোনো জলাধার অথবা নদী থেকে খাবার আনতে যায় তারা। প্রায় 15 সেন্টিমিটার লম্বা দুই পায়ে দাঁড়িয়ে 15 সেন্টিমিটারের সেই অসাধারণ ঠোঁট দিয়ে খাবার শিকার করে তারা। সাদা ধূসর বা হলদে বাদামি রঙের চোখের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে কোনো শিকার পালাতে পারে না। এদিকে মায়েরা ব্যস্ত ঘর আর বাচ্চাদের সামলাতে। দিন বাড়ার সাথে সাথে গাছের আগায় বাড়ে রোদের তীব্রতা। সন্তানদের সুরক্ষায় মায়ের 40 সেন্টিমিটার লম্বা দুটি ডানা মেলে সুশীতল ছায়ায় পরম যত্নে আগলে রাখে তাদের। ঝড় বৃষ্টিতেও তাই। এ যেন মাতৃস্নেহের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে স্থানীয়রা বলছেন, রাতের অন্ধকারে এক শ্রেণীর দুর্বৃত্ত এসব পাখি নির্বিচারে চুরি করছে। এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দৃষ্টিনন্দন এই দৃশ্য আর চোখে পড়বে না, আর হয়তো দেখা মিলবে না দূর দূরান্ত থেকে ছুটে আসা এই পরিযায়ী পাখিদের।